বন্ধুরা, কালকে যে কবুতরের বাসা আনছি, কবুতর আনছি, কবুতর বের করবো। আর বাবা কালকে আটে থেকে খুঁজে বার গেছে, আটে থেকে গম আনবার গেছিলাম, গম নিয়েছে, মানে বের করে গম দিলি। আজকে সজনা শাক রান্না করবো। আমার বাবা হলো সজনা শাক পছন্দ করে, তাই কইছি যে আজকে করে সজনা শাক রান্না করতে। তো ওই দিন যে দাদুর বাড়িতে গেছিলাম, ওই দাদুর বাড়িতে সজনা গাছ আছে, ওই জায়গা থেকে এখন শাক নিয়ে আসুন। সাজনা গাছ, সাজনা শাক নিয়ে যাবো এখন। যে সাজনা শাক নিতেছি, ওগুলো আবার বাড়িতে নিয়ে বাঁচতে হইব, ছোট ছোট করে বাইছে, তারপর আবার কাটতে হইব। আমার সাজনা শাক নেওয়া শেষ, এটি নিয়ে যাবো। অনেকটি শিখছি, আর নিব না এখন বাড়িতে যেয়ে, তারপরে এগুলো আবার ছোটো ছোটো করে কাটতে হইব। যাই কেন বাড়িতে দাদু, যাই কে যাই। ও সাজনা শাক নিয়ে যাবেন সিবাতে, যাওয়ার সময় দেখি এই জায়গায় জলের মধ্যে হাল রয়েছে, তো বুঝি কটা হালও নিয়ে যাই। এখন আমি তো জলে নামা পারব না, আপনাকে দাদা তো ক্যামেরা করতেছে, তারে কই হালও নিয়ে যাবেন, কটা হালও নিয়ে আইনে দাও নিয়ে যাই। এই যে আমার এলাকায় আবার এই হাবলা গাছ হয় যে, ওই হাবলা গাছের নিচে তলায় যে হালুডা হয়, ওই হালুডা খায়, সিদ্ধ খায়। আমরাও খাই, কিন্তু এই বছর খাই নাই, ভালোই লাগে। ওই সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে ভালোই লাগে। আজকে খামো দেখি।
মানে যাওয়ার পথে কইছি যে তাহলে কইবেন সে আপনার বৌদি যে হালু হিত দেখামু তো নিয়ে যায়। আমার বাবা আবার একবার কইছিল যে হালু একদিন আনিস, ভাবলাম আজকে নিয়ে যাই। এই যে হাবলা গাছ, এটা নিচে মাটির নিচে থাকে হালোটা, এই যে এরকম মোটা থাকবো, আরো আছে বড় বড়, এটা তলে কম হয়েছে লালুর মতো। এটা এটা লবণ দিয়ে সিদ্ধ করে খাওয়ানো যায়, খুব স্বাদ লাগে। ওমরা খেতে যাম আবার, এনে কয়েকটা পাইছি, আবার একটু কম হয়েছে। এই যে কটা পাইছি আর কটা পামু, এই যে মরা আছে। এটা অনেক বড় হয়েছে, আর হালু বড় হয় নাই বেশি, ছোট ছোট বেশি। যে কয়েকটা তুলছি আমাকে চলবো। খাই দিবেন সে অনেক কটা নিছি, আর অনেক কয়েকটা আছে, চলবো। এবার ড্যাব হয় নাই, কইছি যে ড্যাব নিয়ে যাবো, তার ড্যাবও নাই। আমার কাছে দাও, আমি নিয়ে যাই। যে রান্ধার পরে এটি সিদ্ধ করবা, তারপরে খামনে হালু তুইলা দিল, এখন নিয়ে যাই বেটে যে রান্ধবো, তারপর রান্ধা শেষ হলে পরে এটি আবার সিদ্ধ করবো, সিদ্ধ করলে তাই খেয়ে পারবো। সাজনা শাক নিয়ে আসছি, এখানে এগুলো বাইসে নিমো, বাইসে তারপর ছোটো ছোটো করে কাইটে ধুয়ে তারপর রান্ধব। Muy bien.
আমার শাক বাসা শেষ আর এগুলো ভালো করে ধুয়ে নিমু ধুয়ে তারপরে এলো ছোট ছোট করে কাটুম বাসা শেষ আর এটা ধুমু শাক ভালো করে ধুয়ে নিয়েছি আমি ছোট ছোট করে কেটে নেব আমার শাক কাটা শেষ এখন শাকটি ভেজে নিব কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমরা সাজনা শাকে পেঁয়াজ রসুন কিছুই খাই না তাই খালি তেলের মধ্যেই ভাজব লবণ দিয়ে দিলাম আমার শাক ভাজা শেষ আর নামে ফেলাম শাকটি নামে ফেলাম এখন এই শুকনা মরিচ ভাজবো এই শাকের লগে শুকনা মরিচ ভাজা খাওয়া লাগে ভালো লাগে তেলে খাইতে আমি শুকনো মরিচ বাজুম অল্প একটু তেল দিয়ে দিলাম আমি শুকনো মরিচটি দিয়ে দেব শুকনো মরিচ ভাজা শেষ উঠে হালাইলাম শাকের মধ্যে শাক দিয়ে শুকনো মরিচ দিয়ে হালো তুইলাম চাল এখন হালো দিয়ে সিদ্ধ করবো কড়াইয়ে জল দিয়ে দিলাম এই যে হালো ভালো করে ধুয়ে নিছি এখন জলের মধ্যে দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে খাইতে ভালো লাগবে লবণ লবণ লাগবে আজকে রান্না করছি সাজনা শাক ভাজি আর এসে একটা সবজি আর এই যে হালু আনছিল মরে হালু সিদ্ধ করছি আগে হালুটাই খেয়ে দিই হালুটা সুলে দিছে সিদ্ধ করে সুলে দিছে হালুটা খাইলে ভালো লাগে এটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলে না এটা ভিতরে একটু লবণ লবণ লাগবো তাহলে আর খাইতে খারাপ লাগবো না খুব ভালো লাগে খাইতে খাইলাম দুদিন দেয়া ভালো লাগবো
সাজনা শাক দিয়ে শুকনো মরিচ দিয়ে খুব স্বাদ লাগে। ¡Gracias!